মিস্টার বিন যেখানে গলফ প্লেয়ার পাকনামিত করবে, প্রথমে ইজি শটটাকে সে মিস করে ফেলে, বলটাকে সে ধরতেই যাবে সেই মুহূর্তে লোকটা তাকে নিষেধ করে। তবে মিস্টার বিন তো বেশ চালাক, সে এবার সুন্দর করে পজিশন নিচ্ছিল কিন্তু ভুল করে বলটা দেয়ালের অপর পাশে চলে যায়। বিনের তো মাথা গরম, সে সর্বশক্তি দিয়ে ব্যাট চালিয়ে দেয়, বলটাও শাই করে উড়ে উড়ে ড্রপকে বাসের ভেতর ঢুকে পড়ে। মুহূর্তেই দরজা বন্ধ করে বাসটাও চলে যায়। বেচারা বিন এবার টেনশনে পড়ে যায়, ও একটা গাড়িতে লিফট নিয়ে সে বাসের পিছু পিছু যেতে শুরু করে। ফাইনালি সে বাসটাতে উঠে পড়ে, ও আর অনেক কষ্টে বলটাকে বাইরে বের করে আনে, কিন্তু এইবার বলটা গড়িয়ে গড়িয়ে মহিলাটার ব্যাগের ভিতর ঢুকে পড়ে। মিস্টার বিন তো বলটাকে বের করতে ব্যাগটার 12টা বাজিয়ে দেয়। যাই হোক, বলটা তো বাইরে বেরিয়ে আসে, কিন্তু এইবার বিন এটাকে এমন জোরে আঘাত করে সোজা গিয়ে এটা বাচ্চাটার আইসক্রিমের উপর ল্যান্ড করে। সব শেষে বলটা গড়িয়ে গড়িয়ে ড্রেনের ভেতর চলে যায়। তবে মিস্টার বিন তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, কিন্তু কি করে দেখা যাক। তোমাদের সাপোর্ট পেলে দ্বিতীয় পার্ট শীঘ্রই নিয়ে আসবো।